Hey guys, welcome back to my channel. I am Tiyasha Roy. So, kemon acho tumra shobai asha kori tumra shobai khub bhalo acho ar amio khub bhalo achi. আজকে ভিডিও কোন হচ্ছে ব্লগ ভিডিও নয় আজকে যেটা আমি নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ নিয়ে তো আজকে আমি হচ্ছে গুড ভাইবস এর রোজহিপ ময়শ্চারাইজার ক্রিম নিয়ে আমি হচ্ছে রিভিউ করতে চলেছি রিভিউ করার আগে আমি আগে যেটা বলি যে এটা কিন্তু কোনো প্রমোশনের জন্য নয় যেহেতু আমি রিসেন্টলি এই ক্রিমটা ইউজ করছি তো ভাবলাম আমার যে এক্সপেরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করি তাই জন্য এই ভিডিওটা করা তো রিভিউ শুরু করার আগে এখানে পড়ে নিই যে কি কি লেখা রয়েছে তো এটা হচ্ছে ময়শ্চার রিচ ফেস ক্রিম এর মধ্যে প্যারাবেনস নেই মিনারেল অয়েল নেই তাছাড়া এর মধ্যে সালফেট নেই ক্রুয়েলটি ফ্রি এছাড়া এখানে লেখা রয়েছে যে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কী কী রয়েছে দেখে নিই তো এখানে রয়েছে যে পিউরিফাইড ওয়াটার রয়েছে টি ট্রি অয়েল রয়েছে জোজোবা অয়েল রয়েছে তারপরে হচ্ছে রোজহিপ অয়েল রয়েছে তো এরকম বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস রয়েছে ফ্রুট এক্সট্রাক্ট রয়েছে আর এখানে বলা রয়েছে যে এটা হচ্ছে স্কিনকে হচ্ছে হাইড্রেট রাখতে সাহায্য করে আমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করে এছাড়া ত্বককে উজ্জ্বল করে আর একটা কথা বলি যে এটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা খুবই ভালো হবে আর এছাড়া নর্মাল টু ড্রাই স্কিন সবাই এটা ইউজ করতে পারবে আর যাদের অয়েলি স্কিন তারা এটা উইন্টার সিজনে ইউজ করতে পারবে আর বাকিরা সবাই সামার উইন্টার দুবেলা মানে দুটো সিজনেই ইউজ করতে পারবে আর এছাড়া এটা নাইট এবং ডে দুবেলাতেই ইউজ করা যাবে রাতে ঘুমানোর আগে এবং হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে হচ্ছে ক্রিমটা ইউজ করা যাবে আর যাদের অয়েলি স্কিন তারা যদি উইন্টার ছাড়া অন্য সময় যদি ইউজ করতে চায় তাহলে হতে পারে হয়তো যেই দিনকে একটু স্কিনটা হয়তো একটু ড্রাই লাগছে রাফ লাগছে সেই দিনগুলোতে ইউজ করতে পারবে যেমন আমার যেটা প্রবলেম হয় যে শীতের শেষের দিকে যেমন এই মার্চ মাসের দিকটাতে আমার স্কিন খুব রাফ হয়ে যায় খুব ড্রাই হয়ে যায় তো সেই জন্য এটা আমি এখন ইউজ করছি এবং এটা ইউজ করে আমার যেটা মানে ভালো লেগেছে যে যেটা আমার হতো যে আমার এখান দিয়ে সাদা সাদা হয়ে যেত এতটাই রাফ হয়ে যেত এখান দিয়ে গালটা ফেটে যেত তো সেই ব্যাপারটা আমার এটা ইউজ করার পর সেইগুলো আর নেই আমার স্কিন যথেষ্ট কিন্তু হাইড্রেট রাখতে সাহায্য করছে আর এছাড়া যখন আমি ক্রিমটা ইউজ করছি যেমন ধরো আমি সকালে ঘুম থেকে উঠে মুখটা ভালো করে ধুয়ে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে যখন আমি ক্রিমটা মাখছি তারপরে যতক্ষণ না পর্যন্ত আমি মুখটা ধুচ্ছি ফেস ওয়াশ দিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার স্কিনটাকে কিন্তু হাইড্রেটেড রাখছে আর এছাড়া তো রাতের জন্য খুবই ভালো আর যদি মনে হয় যে না দিনে এটা মেখেছো কিন্তু তুমি বাইরে বেরোবে রোদে বেরোবে তাহলে অবশ্যই কিন্তু ক্রিমটা মাখার পরে ক্রিমটা যখন মানে ভালো মতন আর কি যখন স্কিনের সাথে অ্যাবসর্ব হয়ে যাবে তারপরে কিন্তু ভালো করে সানস্ক্রিন মেখে তারপরে কিন্তু বেরোবে আর এটা কিন্তু অ্যাবসর্ব হতে বেশি সময় লাগে না খুবই মানে লাইট একটা ক্রিম আর অ্যাবসর্বও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর ফ্রেগনেন্সটা মানে আমার আমার খুব ভালো লেগেছে মানে খুবই একটা লাইট একটা সুন্দর স্মেল রয়েছে এর মধ্যে আর এটা খুব মানে চিপচিপা কোনো ভাব নেই খুবই লাইট আর স্মুথ একটা ক্রিম আর একটা যেটা বলা হয় যে যাদের স্কিনে রিঙ্কেল রয়েছে তাদের সেই রিঙ্কেলগুলো হচ্ছে রিডিউস করতে সাহায্য করে এবং হচ্ছে স্কিনকে ইউথফুল করে আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম যে এটা কিন্তু মেল এবং ফিমেল উভয় কিন্তু ইউজ করতে পারবে তো একটা এটা বলা হয়েছে যে এখানে আঙুল দিয়ে একদম জেন্টলি মাসাজ করতে হবে তো আমার মুখে কিন্তু এখন কোনো মেকআপ নেই আমার মুখটা কিন্তু ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধোয়া রয়েছে তো তোমাদের ক্রিমটা আমি দেখাই কীরকম একদম পিঙ্ক কালার ক্রিমটা এরকম পিঙ্ক কালারের আর এটা বেশি লাগেও না একদম অল্প পরিমাণে দিলেই হয়ে যায় তোমাদেরকে আমি এখন এটা ইউজ করে দেখাবো একদম সামান্য পরিমাণে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমার ক্রিমটা পুরো ভালোভাবে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু যথেষ্ট কিন্তু গ্লো করছে তো আর একটা কথা যেটা এখানে বলা রয়েছে যে এটা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস নিয়ে তৈরি তো এটা হচ্ছে যেন চোখে যেন না যায় চোখে যদি বাইচান্স চলেও যায় তাহলে কিন্তু সাথে সাথে জল দিয়ে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু চোখে জ্বালা হতে পারে বা জ্বালা করতে পারে তো দেখতেই পেলে যে কত অল্প একটু ক্রিম নিলেই কাজ হয়ে যায় আর তার মধ্যে যেহেতু আমার ফেস ছোট তো এমনিও আমার বেশি ক্রিম দরকার পড়ে না আর এখানে পরিমাণ রয়েছে হচ্ছে 50 গ্রাম তো আরামসে এটা অনেক দিন চলে যাবে যেহেতু এটা বেশি লাগে না
আর এখানে 50 গ্রামের দাম হচ্ছে 245 টাকা। আমি এটা পার্পল থেকে পারচেজ করেছি অ্যাফোর্ডেবল প্রাইসে। যদি তোমরা চাও তোমরাও হচ্ছে পার্পল থেকে পারচেজ করতে পারো, সেখানে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, টাটা।